এবার এটাকে একটু মা না ভেঙে যায় এরকম থাকবে। হ্যাঁ মু আনকু আমি রিচা ঠিক করি আমাকে নিয়ে যাবা না তুমি নিচে? জি আপু। কোন জবা কই? দেখি তো দেখি দেখি, আমার তো হাঁটাও কষ্ট। জবাগুলো এগুলো তো আধ ফোটা অবস্থায় রয়েছে, ফুটবে। এগুলো তো করি তো, কাল পরশু ফুটবে। তোর প্রয়োজন হলে তুই নিয়ে যা। নিয়ে যাচ্ছি ওইটা নে। মাশাআল্লাহ এত ভালো হয়েছে। আজকে অনেক দিন পর ছাদে এসে এত সুন্দর সুন্দর কালারের ফুল ফুটছে, মাশাআল্লাহ। এখানে মোয়ান দুষ্টামিতে ব্যস্ত। আই মোয়ান, কেলাঞ্চো ফুলগুলো বেশ সুন্দর। ছাদে এসে এখন টের পাওয়া গেল যে এখন হচ্ছে আমের সিজন। আর এইদিকে লাল হলুদ মিলে এত সুন্দর, মাশাল্লাহ। আপু আমার ভিডিও করে আর আমি আপুর ভিডিও করি। এখানে সাকুলেন্টগুলো মাশাল্লাহ খুব সুন্দর। আর আম্মুর ওই অ্যাডিনামটা কই দেখি আপু? আম্মুর অ্যাডিনাম কালেকশন। হ্যাঁ না, অ্যাডিনাম কালেকশন ইনশাল্লাহ অন্য কোনো সময় দেখাবো। এখন জাস্ট এই গাছটা একটু রেয়ার নতুন। আর এখানে আছে হচ্ছে কিছু অ্যাডিনিয়াম। আবার এখানে হচ্ছে ক্যাকটাসের গাছ। আর এই যে এখানে ভবন বিলাস, এটা খুব ভাল লাগে। মোয়ান কুক কুক ভক্কা। এখানে ভবন বিলাস, ভবন বিলাসে সারা বছরই টুকটাক ভালোই ফুল থাকে। আর এই যে এটা হচ্ছে আব্বু এই শীতকালের পরে আবার এই লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ নতুন করে আবার লাগাইছে। আর এখানে হচ্ছে কিছু কমলা রঙের ভবন বিলাস, এটা আপুর গাছ। আর এটা হচ্ছে লাল জামরুল। এখানে মিচুরি এই চুপ থাক। আপু আজকে এই মাছ রান্না করবে, কিন্তু সে খুব আতঙ্কের মধ্যে আছে। এই মাছের গায়ের কালো রঙগুলো আপু বিশেষ এক সিস্টেমে মানে কায়দা করে ছড়াইছে। যাই হোক, ওইটা অন্য কোনো সময় দেখা হবে। এখন এগুলোকে মাছগুলো প্রথমে ভাজি করে নেওয়া হবে। যে যে মশলা টশলা থাকে না, চর্বি দিবি না কখনো, চর্বি দিলে বুঝে যায়। আচ্ছা, যেটা ওই যে মশলাটা থাকে সেটা এরপরে এরকম করে দিয়ে দিতে হবে। মন তুমি কি করো? আমি চাপ করি, এটা উঠাই, এটা উঠাই। ছি 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 ছি, মন ঢুকতে পেলে কি অবস্থা! ছি ছি ছি, এখানেই ছিল তাই মুখে কি দেখি, তোমার মুখে কি হয়েছে? অ্যালার্জি অ্যালার্জি হয়েছে। অ্যালার্জি? এগুলো মুখে কে দেখাইলো তোমাকে? একা একা? না তাহলে একা একা। ছি 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 ছি, তো বলছো রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। ভয় লাগে। টাইগার টাইগার হয়ে গেছো তুমি? আউ, এটা কি রান্না হবে তাই আগে বল। এটা হচ্ছে শিং মাছের ঝোল, জিয়াল মাছের ঝোল, যেটা হচ্ছে তোর রসের ভাষায় জিয়ানো ছিল এতক্ষণ। এতক্ষণ না কতক্ষণ জানি না, বুনি আসছিল। আমুল হলুদের দক কম, একটু বেশি করে হলুদ দিলাম, রং কম, রং কম। ভালো এগুলো আনছিল না বসে দিন, চুলা কি বন্ধ হয়ে গেল আপু? না, ডিমা করা। এবার হচ্ছে কি জিরা গুঁড়া, মানে জিরা টুকরা, যে পরিমাণ জিরা টুকরা। ওকে ফাইন, কেন জানিস ওই যে মাখানো মাখানো ছিল ওইটা আবার দেবো। ওকে, এবার মশলাটা সামান্য ভোনা ভোনাটা চুলা জাল বন্ধ। এবার এটা যখন এবার এটার মধ্যে দেবো কিছু নেই, এটার মধ্যে দেবো হচ্ছে এবার কালার আসবে আগে। হ্যাঁ, সুন্দর একটা কালার আসবে, এখন দেখা যাচ্ছে না এখন কালারগুলো ভালো মতন। সিম হচ্ছে, সিম আছে আলু আর বেগুন আছে, অল্প একটু পুড়ে গেল, ওটা দিকে খেয়াল রাখিস।
টমেটো দিছি, টমেটোটা টমেটোর কিন্তু রস দিই নেই, রসটা দেখা, এটা দিলে কি পানি পানি হয়ে যাবে? জানি না, কিন্তু এবার হচ্ছে হাইচে এই বীজগুলো খুবই সুন্দর। কিন্তু গাছের আপু নাকি কেনা? এই সিম গাছের কেনা, এখানে একটু পানি অ্যাড করবো, এটা পুরোটা কমে আসবে। এটা আমাদের যেহেতু কোনো সবজি করবো না, শুধু মাছ ঝোল, সেই জন্য এটার মধ্যে এই জন্য টমেটোটা আগে দেওয়া, তা না হলে যে কোনো তরকারির মধ্যে, এটাও তো তরকারির মধ্যে কিন্তু কোনো আগে কোনো কিছু দেয়নি। আব্বু চাইছে পুরা পুরা খেতে, জানি না কবে আমি রান্না শিখবো, পারলাম আব্বু সেই জানে। তো হয়ে গেছে মোটামুটি, এটাকে পানি দেবো বল। আচ্ছা এবার হচ্ছে একটু পানি দেবো, পানি কম, গরম পানি না আপু, গরম পানি তরকারিতে গরম পানি দিলে ভালো হয় এই আর কিছু না। এবার এটার মধ্যে দেবো মাছ, এটা পুরো মানে ইয়ে হয়ে যাবে, গলে যাবে, গলে যাবে মাছ। এগুলো আগেই ভাজি করা ছিল, আমি শুকনা খালের গুঁড়া ব্যবহার করি, তো এই জন্য হচ্ছে কালারটা একটু দিলাম। আর একটু পানি আছে, বাদাম আছে, তো এটার মধ্যে দিব টমেটো। আর বোঝা যেটা পোড়া পোড়া খাতে চাইছে, তো এটাতে পোড়া পোড়া করেই দেওয়া হবে, সিদ্ধ ঝালও দিতে হবে, ঝালগুলো এটার মধ্যে কিচি থেকে গেছে, এটাকে দিয়ে দিতে হবে। এরকম করে ভেঙে এরকম এরকম করা থাকবে, এটা ঢেকে দিতে হবে। কালার আসছে, টমেটোটা মোটামুটি পরিমাণ গলে গেছে, এবার হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। সামান্য তো চিনিও দেবো আমি, চিনি দিতে এখন নাকি পরে চিনি দিব হচ্ছে, এখন এই পর্যায়ে দিলেই হয়, চিনিটা মশলা মাখানোর সময় দিলেও হয়। এটার মধ্যে যে তেল ছিল সেটাও দিয়ে দেবো, পানি গরম পানি দিব, ঠিক আছে? এবার এটা একটু মা না ভেঙে যায় এরকম থাকবে। হ্যাঁ এটাতে কি পানি অ্যাড করা লাগবে না? পানি অ্যাড করবো, তবে কিছুক্ষণ থাকবে এরকম, তারপর পানি অ্যাড করবো, যেটা আমি সবসময় করি তুই জানিস। মাছগুলো ভাজি করার পর ছোট ছোট হয়ে গেছে দুইটাই, লেজ হয়ে গেল প্রায়, নাকি পানি পুরো শুকাবে, রেডি হয়ে গেছে পানি শুকাবে। আর এটা মন খেলা করতেছে একা একা, এবার এটার কাজ শুধুমাত্র ইয়ে হবে যে পানিটা শুকাই গেলে শেষ না, এটার পানি শুকাবে, তারপর এটার পানি শুকাবে। চিনি কাশতি তো মা, মন খেলা করতেছে একা একা, এবার এটার কাজ শুধুমাত্র ইয়ে হবে যে পানিটা শুকাই গেলে শেষ না, এটার পানি শুকাবে, তারপর এটার পানি শুকাবে। রান্না শেষ, এখানে কালার বোঝা যাচ্ছে কিনা জানি না, তেল উঠলে না অফ করে দিতে হবে, বাসে এটার পেটের এই অবস্থা। রান্নাটা খুব মজাই হয়েছিল, পরে খেলাম যখন তখন দেখলাম খুব মজা হয়েছে। সো আজকে এই পর্যন্তই, ওকে বাবাই।